শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বুধবার সিপাহীজলা গোকুলনগর স্থিত গুরু গোরক্ষনাথ আশ্রম কর্তৃপক্ষ দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন পুষ্পমাল্যে সেজে উঠেছে গোটা গোরক্ষনাথ আশ্রম। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কৃষ্টি সংস্কৃতি পরম্পরার একটা আলাদা মাত্রা রয়েছে ত্রিপুরায় এবং ত্রিপুরার এই কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার কাজ করে চলেছে। কারণ ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়। আমরা যতই মহাকাশযান নিয়ে চাঁদে পৌঁছে যাই না কেন, ঈশ্বর ছাড়া তা সম্ভব হতো না। এ প্রসঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের একটি বাণী উল্লেখ করে বলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান, আর মানুষের মধ্যে এই ঈশ্বরবোধকে জাগ্রত করতে দেশের প্রধানমন্ত্রী রামমন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে আরও বিভিন্ন ধার্মিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং তার যে আলাদা একটা মাত্রা ত্রিপুরাতে আছে, সেটাকে বিগত 5 বছর ধরে আমাদের সরকার এখানে জবের থেকে এসে দেখা গেছে তার একটা আলোক আমরা দেখতে পাচ্ছি। ভগবান ছাড়া কিছুই হবে না। বারবার আমি একটা কথাই বলি, আমরা যাই যতই আমরা বলি যে আমরা একদম সুপার পাওয়ার, আমরা এখন মহাযান নিয়ে চাঁদেও আমরা নেমে গেছি, কিন্তু তারপরেও ভগবান ছাড়া সেটা সম্ভব না। সর্বত্রই ভগবান বিরাজমান। কালকেও আমি একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে ছোট ছোট বাচ্চাদের আমি দেখেছি কৃষ্ণরূপে ওরা আমার চারিদিকে ঘিরে রেখেছিল। তা আমি দেখছিলাম আর ভাবলাম যে এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি কৃষ্ণরূপেই যেন আমাদেরকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এবং আমরা সবাই জানি জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান সমস্ত মানুষের মধ্যেই বিরাজ করছে এবং সেটাকে আমাদের খুঁজে বের করা প্রয়োজন। আমরা দেখছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আধ্যাত্মিক দিক দিয়ে কীভাবে উনি এখন সারা পৃথিবীকে ভারতবর্ষের তরফ থেকে যেভাবে উনি, সেটা রাম মন্দিরই হোক যে কোনো মন্দিরই হোক, বিভিন্ন জায়গায় উনি যেভাবে প্রতিষ্ঠিত করছেন এবং তাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার যে উনি চেষ্টা করছেন, সেই বাতাবরণ এখন সারা ভারতবর্ষে কিন্তু সেটা দেখা যাচ্ছে। ত্রিপুরা তো তার ব্যতিক্রম নয়। ধর্ম এবং অধর্মের লড়াইয়ে অধর্মের নাশ করতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, ঠিক তেমনি সমাজকে দুর্নীতিমুক্ত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের বর্তমান সরকার। কিন্তু সরকারের একান্ত প্রচেষ্টায় কিছুই সম্ভব হবে না। সরকার কেবল নীতি নির্ধারণ করতে পারে, কিন্তু সেই নীতিকে পাথেয় করে একটা সুস্থ সমাজ গড়তে সমাজের সকলকে এগিয়ে নিয়ে আসতে হবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। যে ধর্ম এবং অধর্মের লড়াই এবং এই কংসকে নাশ করার জন্য আমাদের এই শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধেও যখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোন পক্ষ নেবেন, তখন কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের এই ধর্মের পক্ষে নিয়েই এবং অধর্মের যাতে পরাজয় হয় সেইভাবে উনি কাজ করেছেন। তো আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের যে নৈতিকতা যে আমরা এই অশুভকে পরাস্ত আমাদের করতে হবে, আমরা শুভ কাজে যাতে আমরা ব্রতী হই। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার মানুষের জন্য যে কাজ করছে এবং রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার এই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ যে কাজগুলি করছে, আসুন সবাই মিলে আমরা এই সরকারকে সহযোগিতা করি এবং এই ধর্মকে আমরা জয় করি আর অধর্মের যাতে পরাজয় হয় তার দিকে আমরা সবাই মিলে যদি কাজ করি। কারণ সরকার তার পলিসি নির্ধারণ করতে পারে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যারা সমাজে বসবাস করি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে, সেই নৈতিক দায়িত্ব নিয়ে আমাদের সকলে মিলে কাজ করতে হবে এবং দেশ এবং সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা সবাই এগিয়ে আসব।
এদিন গুরু গোরক্ষনাথ আশ্রমে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।